কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন। আসলে আমার নাম মোহাম্মদ মামুন হোসেন, মামুন ডেরি ফার্ম, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণকুলার গ্রামে আমার বাড়ি। অনেকেই চেনে, অনেকেই চেনে না। তারপরও মূলত ব্যবসা, আমি গরুর ব্যবসা করি। আমাকে না, আমার গরুকে পছন্দ করে যার ভালো লাগবে সে নিবে, এটাই। আর আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা আসেন, সরাসরি এসে দেখেন আমাদের ফার্ম আছে কিনা, বা আমরা গরু ব্যবসা করি কিনা। আরও 10টা খামার আছে, যেখানে ভালো লাগবে সেখানে নেবেন। এইটাই আমি আপনাদের বলি, যে আপনারা আসলে বুঝতে পারবেন যে আমরা গরুকে কি খাওয়াই, কি খাওয়াই না, বা কি করি, কিভাবে গরু লালন পালন করি, আপনাদেরই ভালো হবে। আপনারা সরাসরি আসেন। আচ্ছা আচ্ছা, তো আজকের পর্বে কয়টা গরু দেখাবেন দর্শকদের? আপনার আজকে পর্বে দেখাবো 2টা ছোট বাচ্চা আর 4টা প্রেগনেন্ট। এছাড়াও আমাদের গরু আছে, যাদের যেমন লাগবে চাবেন, আমরা দিতে অবশ্যই সক্ষম। যেহেতু না আমরা গরুর ব্যবসা করি, তো আপনারা আসেন, দেখেন এবং নেন। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স একটু। জি অবশ্যই কাকা, আমরা শুরুতেই 1 নম্বরে মাশাল্লাহ খুবই সুন্দর একটি গ্রোথফুল বাচ্চা দেখতে পাচ্ছি। কি জাতের বাচ্চা এটি? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান, খুবই হাই কোয়ালিটি জাতমান, এবং এর কোয়ালিটি দর্শকরা যেগুলো পছন্দ করে এবং জাতমান। এটার মধ্যে অরিজিনাল হলিস্টাইন ফ্রিজিয়ানের জাত থাকার দরকার, গুণগত মান সম্পূর্ণগুলো আছে, এবং মাথা, গলা, বডি শেপ, স্টেট ফর, এবং 4টা পা, নেজ, সবগুলোই আসলে কোয়ালিটি ফোন। তারপরও দর্শকরা দেখে নিবে, তাদের বিবেচনায় খাটলে এ গরুটা নিতে পারে, খুবই উন্নত মানের। বয়সটা কেমন আছে এটার? এটার বয়স আপনার 8.5 মাস। 8.5 মাস? জি, বেশি বয়স না, 8.5 মাস বয়স। আচ্ছা আচ্ছা, ফ্যানিপিনগুলো 4টা খুবই ভালো, এবং এটা হাই কোয়ালিটি বা ভালো জাতমানের মধ্যে যেগুলো পড়ে। এই দেখেন জায়গাটা দেখেন, এবং 4টা নিপুল খুবই হাই কোয়ালিটি, এবং বডি শেপটাও দেখান, মানে খুবই গ্রোথফুল একটা। কোনো দিক দিয়েই গরুটা আসলে কেউ বলতে পারবে না, এটা পার্সেন্টেজে কমা বাড়া আছে আসলে। তারপরও দর্শকরা যেটা নেবে, এবার ভালো জাতমানের মধ্যেই যে 20 লিটার 40 লিটার দুধ হবে তা না, একটা কালো গরুরও 20-30 লিটার দুধ হয়। আসলে ওনার কপালে কী আছে উনি ভালো জানে, আর আল্লাহ ওনাকে দিবে কি না। তারপরও দেখে শুনে ভালো জাতমানের একটা গরু মানুষ চাই, এটা নিতে পারে, খুবই ভালো। দামটা কেমন রাখছেন? এটার দাম 95,000 টাকা। 95,000? জি, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। হ্যাঁ, আসলে এক রেটে তো আর গরু ক্রয় বিক্রয় হয় না, আলোচনা সাপেক্ষে নিতে পারে, তবে বেশি আলোচনা মনে হয় হবে না। চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। জি কাকা, আমরা সিরিয়ালের 2 নম্বরে মাশাল্লাহ আরেকটি বকনা দেখতে পাচ্ছি, সাদা কালো প্রিন্টের। এই বকনাটি সম্পর্কে? এটাও হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের, খুবই হাই কোয়ালিটি, এবং বডি ডাবল বডির একটা বাচ্চা। এর মাথা থেকে শুরু করে একে পেছন পর্যন্ত যেটা পার্সেন্টেজ থাকা দরকার, মাজাগুলো ভারী, গলা চিকন, এবং বডি শেপটা একটা হাই কোয়ালিটি জাতের, এবং নেজ, এবং 4টা পা, আসলে একটা সম্পূর্ণ কোয়ালিটি ফুল গরুর যা যা থাকার দরকার এটার মধ্যে আল্লাহর রহমতে তা আছে। তারপরও দর্শকরা দেখে বিবেচনা করে নিবে যে গরু ভালো কি না। আসলে এক একজনের পছন্দ এক এক রকমের, এটা যদি কারোর পছন্দের মধ্যে পড়ে সে নিবে। নিপুলগুলো যে 4টা, হ্যাঁ, 4টা বা 4 জায়গায় আছে, খুবই ভালো। হ্যাঁ, এর মাজার শেপ টেপগুলো এবং বডি স্ট্রাকচারগুলো খুবই সুন্দর, হাই কোয়ালিটি। তারপরও দর্শকরা তাদের পছন্দ সই গরু নিবে, যেটা ভালো লাগবে সেটা নিবে। বয়সটা কত মাস হবে এটা? এটার বয়স আপনার 10 মাস সামথিং। আচ্ছা আচ্ছা, 10.5 মাসের মতো এরকম ক্রয় করা, তো এটা আনুমানিক বললাম আর কি। দামটা কেমন চাচ্ছেন এটা? এটার দামও আপনার 95,000 টাকা। এটাও 95,000 টাকা দাম রাখছেন। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সপক্ষে? হ্যাঁ অবশ্যই, আলোচনা সপক্ষে নিতে পারবে। সিরিয়াল নাম্বার 3, মাশাল্লাহ বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি আমরা। এই গরুটির জাতমান বয়স সম্পর্কে? আসলে এটা একটা খুব কোয়ালিটি ফোন জাতমান, এবং বিগ সাইজের ডাবল বডির একটা প্রেগনেন্ট গাভী, 2 দাঁতের। এর মাথা, কান, বডি স্ট্রাকচার, এবং 4টা পা, নেজ, এর মানে এর কোনো কিছু কমতি নাই। আসলে খুব ভালো, যারা উন্নত মানের গাভী, একটা বড় গাভী মনে মনে চাই বা এটা খামারে রাখতে চায়, এটা যদি মনে করে যে রাখবে, তো আল্লাহর রহমতে ভালো হবে। আর প্রথম স্টেপে এগুলা দেখে বোঝা যায় যে একটা ভালো জাত এবং কত বড়। হ্যাঁ, আর 4টা নিপুল, হ্যাঁ, এরা খুবই গ্রোথফুল একটা গরু।
আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন প্রেগনেট আছে না হ্যাঁ এটা 5 মাসের প্রেগনেট যে কেউ যেখান থেকে সেখান থেকে ডাক্তার নিয়ে এসে চেক করে নিতে পারবে আমরাও চেক করে নিয়ে আইছি ওনারাও চেক করে নেবে এত টাকা দিয়ে একটা গরু নেবে এবং মনের বাসনা পূরণ করার জন্য প্রতিটা মানুষই একটা গরু নেয় কয় করে যে আমার গরুটা ভালো হবে এসাইতে উৎসাহিতে তো ওনারা যদি দেখে মনে করে যে এই গরুটা খুবই ভালো কোয়ালিটি ফুল সম্পূর্ণ ওনার গোয়ালে নেওয়ার জন্য নেয় তো পিগনেটটা চেক করার জন্য ওনারা ওনার স্থায়ী ডাক্তারও নিয়ে আসতে পারবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা এসে চেক দিয়ে নিতে পারবে জি অবশ্যই চেক দিয়ে নিতে পারবে দামটা কেমন চাচ্ছেন এটার দাম 1,95,000 টাকা 1,95,000 জি কোনো দর্শক ভাই পছন্দ হলে আলোচনা সাপেক্ষে আসলে একটা ভালো দুধের গাভীও 1,95,000 টাকা বা 2,00,000 টাকা দিয়ে ক্রয় করতে পারে আসলে এরকম জাতমান ফুল গরু পাবে না এটা খুবই হাই কোয়ালিটি আসলে যারা গরু সম্বন্ধে জানে বোঝে তারা গরুটা দেখলেই বুঝতে পারবে যে কি জাত কোয়ালিটি আচ্ছা 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 চলেন আমরা পরবর্তী গরুটি দেখি দেখো আমরা সিরিলের 4 নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বর্ষ হ্যাঁ এটা হলস্টাইন ফ্রিজিয়ানের একটা খুব ভালো একটা পার্সেন্টেজের বাচ্চা কালো ব্ল্যাক হলস্টাইন ফ্রিজিয়ান এটাও আপনার অদাতে প্রেগনেট হয়েছে এর বডি স্ট্রাকচারগুলো এর কানগুলো এর মাথাগুলো চারটা পা খুবই গুণগত মান সম্পূর্ণ তারপরেও যারা নিবে তাদের বিবেচনা করে নিবে যে আমি বললেই নিতে হবে তা না যার যেটা পছন্দ সেটা নিতে পারবে আমার এখানে অনেক প্রেগনেট গাভী আছে ওরা নিতে পারবে সমস্যা নাই এই দেখেন নিপুলগুলো দেখেন চারটা চারটা নিপুল চার জায়গায় দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো কোয়ালিটির আসলে দুধের বিষয়টা কোনটার কি দুধ হবে তার কপালে আসলে আল্লাহ তাআলা রাখছে কিনা এটাও নির্ভরশীল তারপরও দেখে নিবে কালো যা গরুগুলার গুণগত মান খারাপ থাকে তা না অনেক বা ভালো ভালো গরু আমার চোখে দেখা যে খুবই ভালো দুধ হয় আচ্ছা তারপরও দর্শকরা দেখে নিবে এটার দামটা কেমন রাখছেন এটার দাম 1,85,000 1,85,000 জি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে সরাসরি এসে চেক দিয়ে নিতে হ্যাঁ অবশ্যই সরাসরি এসে চেক দিয়ে নিতে পারবে ওনার পছন্দসই ডাক্তার এলাকা ভিত্তিক বা আমাদের এখানে অনেক ডাক্তার আছে উনি ডাক্তার খুশি ডেকে নিয়ে এসে চেক করে নিতে পারবে চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি জি তাহলে আমরা সিরিয়ালের 6 নম্বরে মাশাআল্লাহ আরেকটি বিগ সাইজ গরু দেখতে পাচ্ছি এই গরুটি সম্পর্কে আসলে এখন বর্তমান মানুষ অনেকেই মুন্ডি খুঁজে যে আসলে একটা মুন্ডি চাই তো মুন্ডি তো সচরাচর কারোর কপালে মিলে না আর যদি বা নেয় তো হয়তো বা প্রেগনেট হয় না 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 ঝামেলার মধ্যে পড়ে তো এটা একটা আমার মুন্ডি এটা হচ্ছে বর্ডার ক্রস করা গরু এটা দাঁতি হয় না অদাঁতে প্রেগনেট পিওর মুন্ডি এরা চারটা পা বডি স্ট্রাকচার সম্পূর্ণগুলা একেবারে বাহিরের কোয়ালিটি আর দর্শকরা এসে সরাসরি এসে দেখে বিবেচনা করতে পারবে এবং এটা চেক করেও নিতে পারবে সমস্যা নেই 5 মাসের প্রেগনেট চলছে এটাও আপনার 5 মাসের প্রেগনেট চলছে 5 মাসের প্রেগনেট জি আসলে দর্শকরা বলবে যে এটাও 5 মাস ওটাও 5 মাস কোনোটা 2-1 দিন কমবারা আছে এটা ডাক্তার দিয়ে চেক করা ওইভাবে আমি বলছি ওনারা ডাক্তার নিয়ে এসে চেক করে নেবে যদি প্রেগনেট না থাকে তাহলে ওনাদের যাওয়া আসা যা খরচ বাবদ যা আছে সম্পূর্ণ টাকা আমি ফেরত দেবো এবং যা জরিপানা করবে জরিপানাটাও নিব ইনশাল্লাহ আচ্ছা এটার দামটা কেমন রাখছেন এটা মুন্ডি একটা ছোটোখাটো মুন্ডি কিনতে গেলে 1,20,000 টাকা লাগে একটা রেডি বকনা কিনতে গেলেও 1,40,50,000 টাকা লাগে এটা হচ্ছে রেডি মুন্ডি এটা বাহিরের মুন্ডি এটার দাম 1,95,000 টাকা 1,95,000 টাকা আচ্ছা আচ্ছা 5 মাসের একটি প্রেগনেট প্রেগনেট তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি জি আমরা সিরিয়ালের সর্বশেষ মাশাআল্লাহ আরেকটি বিগ সাইজ গরু দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা হলস্টাইন ফ্রিজিয়ানের আপনার আরেকটা গাভী এটা খুবই বিগ সাইজের এবং এখানে যেগুলো দেখাইছি তার সাথেও ওজনে লম্বায় সম্পূর্ণ কিছু বড় আর দেখে নিতে পারবে এটা 5 মাসের একটু বেশি বয়স হ্যাঁ প্রেগনেন্টিতে দাঁতে বয়সে দুইটা এটার বডি এবং চারটা পা এবার ফুল ডাবল বডির এ দেখেন তলাটা দেখেন এটা 5 মাসের উপরে একটু পড়ছে তো তলাটার একটু নাবানিটা চলে আসছে আরও আসবে এবং খুবই ভালো একটা দুধের গাভী হবে ইনশাল্লাহ যেহেতু প্রথম দাঁত তো এটা জাতমানের উপর দর্শকরা দেখবে আর দুধ হচ্ছে আল্লাহ নিয়ামত এটা বলছি না যে এটা 20 লিটার হবে ওটা 30 লিটার হবে কার গোয়ালে যায় কী আছে তার কপালে কী আছে ওটা আল্লাহ তাআলা জানে এই জন্য দুধের বিষয়টা আমি বলছি না অনেকেই বলে যে এটা 20 লিটার হবে 30 লিটার হবে গল্প দিয়ে তো কোনো কিছু হবে না গরু জাতমান দিয়ে হবে যারা গরু চিনে জাতমান বোঝে তারা সরাসরি এসে আমার এখানে খামারে এসে প্রেগনেন্টি চেক করে দাম দর মিটাই নিয়ে যেতে পারবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা
এটার দামটা কেমন যাচ্ছে? এটার দাম 2,05,000 টাকা। 2,05,000? জি, আলোচনার সুযোগ আছে এবং সরাসরি দেখে এসে আলোচনা করতে পারবে। আর যদি কেউ প্রবাসে বা দেশেই থাকে, সরকারি চাকরিজীবী, সময় ব্যস্ত, তারা লোক পাঠায়, আমার এখানে টাকা পেমেন্ট করে গড়ে নিয়ে যেতে হবে। আমি কখনো কাউকে হোম ডেলিভারি দিই না। আচ্ছা আচ্ছা, সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে। এই যে গরুগুলো তো আমরা দেখালাম, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলো। আসলে দর্শকের উদ্দেশ্যে আমি বলি, আপনারা যেখান থেকেই গরু ক্রয় করেন, আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন, আপনারা হয়তোবা যারা কর্মজীবী ব্যস্ত মানুষ থাকেন, আসার উপায় নাই, বিদেশে থাকেন বা দেশেতেই ব্যস্ততার মধ্যে থাকেন, তারা আপনারা দেখেন, মোবাইলেই দেখেন, কিন্তু আপনারা কারোর না কারোর তো একটা আস্থাভাজন লোক থাকে, আপনারা লোক পাঠান, 2,500, 1,000, 2,000 টাকা খরচ হোক, তাতে সমস্যা নাই। মোবাইলে দেখা এক জিনিস, সজবেনে এসে দেখা এক জিনিস, আর তারপরও যদি কাউকে আপনি কঠোরভাবে বিশ্বাস করে থাকেন, তারপরও আপনি একটা লোক পাঠিয়ে দেন, লোক পাঠিয়ে টাকা পেমেন্ট করে দিয়ে উনি গরু নিয়ে চলে যাক, তো এটাই সর্বোচ্চ ভালো হয়। আর সবচেয়ে ভালো হয় আপনি এসে দেখে, আমার গোয়ালে দেখলেন, দেখে আপনার পছন্দ হলো না, আরও 5টা দেখলেন, বা আপনি 10টা খামারের মধ্যে আমার গরুগুলো জাতমানে ভালো আছে কিনা এগুলো দেখে আপনি বিবেচনা করতে পারলেন যে আমি দাম বেশি চাচ্ছি কিনা, বা আপনি জিতছেন কিনা, বা এর চাইতে ভালো হাই কোয়ালিটির গরু আমাদের এখানে আরও কার কার আছে, এগুলো আপনারা দেখতে পারবেন। আসলে আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিয়ে যাওয়াটাই সর্বোচ্চ ভালো। বসে নিচ্ছেন, বুঝছেন না, মোবাইলে দেখছেন, সম্মানের খাতিরে নিচ্ছেন, বা হয়তোবা যারা দিচ্ছে দিয়ে যাচ্ছে আপনাদের ওখানে, তারাও একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কখনো আপনারা নিচ্ছেন না যে মোবাইলে দেখছি এই এ দেখছি এই, আবার কেউ টাকা নিয়ে আসতেও আমাদের মতন অনেক খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য আপনারা আমার ক্ষেত্রে সর্বোচ্চ ইয়ে হয়, আমি হোম ডেলিভারি দিই না, আর আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন, সমস্যা নাই। আমি হোম ডেলিভারি বিরোধী না, আপনারা চাইলেই নিতে পারেন, যারা দিচ্ছে তাদের থেকে নিতে পারেন, সমস্যা নাই। তো আপনাদের ক্ষেত্রে ভালো হয় আপনারা সজমেনে এসে দেখে নিলে। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 01-721-592909, এটা ইমো, হোয়াটসঅ্যাপ সবই আছে। ঠিক আছে কাকা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।